বাইরে থেকে কেনাও দেখবে না কিছু না, নিজেরা পাল্লে টাল্লে কিন্তু খাইতে নিজের কথা অনেক ভালো, ঠিক আছে, ওইটাই করতে হবে। আব্বা, ও আব্বা, হ্যাঁ, ওই মোড়াহান বাড়ির দিকে যাই, মোর হরে ফোন দিয়েছে এক সাইড খামড়া খামড়ি হরে, অনেকদিন তো বেড়াইলাম। তাই এখন রওনা দেশ কবি এলে যাইতি না আব্বা? বাড়তে যাই রান্না বাড়া লাগবে, মোর হরে না খাই রয়েছে, হ্যাঁপার আশমুর আছে, হ্যাঁপার আমনের জামাই লাগে একশো টাকা রাখি হরে, এখন মোর গো যাওয়াই লাগবে। আব্বা এই তাইলে এখন যাই বলছেন, আর ওই আব্বাও একসাথে ওই বয়স্ক বাড়ি খ্যাত খ্যাত করে, ওই আশমুরা টুরে আছে, ওই ওই অন্য যদি না যায় একবার সব ঝামেলা হয়ে পড়ে, হ্যাঁ এক দণ্ডে থাক পাইলে মুই আবার আমু আনে। তাই এই জামাই সব খাইছেন ঠিকঠাক মতো? হ্যাঁ আব্বা ওই খাইছি, ভাত খাইছি। ও আব্বা, হ্যাঁ মোরা মেলা করছি যাই, মোর শরীরটা ভালো লাগতেছে না, বাড়ি চলে যাই। তোমরাও রওনা দেছো? হ্যাঁ তো যাবো না, মোর হাওড়ির শরীর ভালো না, হয়তো বিছনায় লাগা জানো না, হাওড়ের লিগে বারবার ফোন দিতে আছে। ওই বাড়তে আবার লেউ লেউ মুরের ছাও আছে কতগুলো, হ্যাঁ যদি আদার পানি না দেয় ও না থায় তা তো বোঝেনি, এর লিগে যাই। তোমরা একালে সবাই একসরে রওনা দেছো, বাড়িতে হুদ হয়ে গেলে না? তুমি আর মায় তো আছো, টোনাটো নিলাম মিলামিশা থাকবা, আর হলো মাল্লা গরম খ্যাস খ্যাস যাহি জামটা দেবা না, কিন্তু মিলামিশা থাকবা, মাল্লাকে একটু সময় কাটাবা, অসুখ্যা মানুষ, আর ওই ওষুধপাতিও ঠিক মতো আইনা দিও। মাল্লাকে খ্যাস খ্যাস করার মতো তোর মায় তো আমার সহ্যই করতে পারে না, সারাদিন চিল্লে চিল্লি করে। জামাই তাই এই মাথার চুল তো দেয় আল্লাহ দিলে গোড়া সবই পাহা, উপরির দেওয়া কালা, কালার টালার করছেন নাকি? না আব্বা, জলবায়ু পরিবর্তনের লজ্ঞা, আর এই এর প্রভাবটা তো মনে করেন পৃথিবীর মাথার উপরে পড়ছে, আর মুই তো মানুষের মাথা। বুঝি, এখন বয়স আল্লাহ দিলে আপনার আমার সাইতে কিরম কি হইতে পারে? বয়স বেশি হইবে না, আপনার সেই 8-10 বছরের বড় হইতে পারি, এর বেশি হইবে না আব্বা। এককালে মন না লইছো দেখো, এককালে আমার ফটোকপি, এত খাও এত খাও, ভুসি খাও, ঘাস খাও, শরীর একটু পল্টি দেয় না, তোতাপুরি ছাগলের নান লোম ফত পারো না, পদ্মাপাড়ি ছাগলের নান ওলান বাওয়াই দিতে পারো না, ওলান দিয়ে ছটা কি ওলান ফয়তান জানি তুমি ফল দেখো এবার এই খালি ছাগলে আর খাওয়াইলে হইবে, অর্ধেক কৃমির ওষুধ খাওয়ান লাগবে, গুঁড়ো কৃমি হইছে, কৃমির ওষুধ ছাগলের খাওয়ান, হ্যাঁ হ্যাঁ কৃমির ওষুধ খাওয়ান লাগবে। আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? ওটা তোর শাশি। তুই ভাবি বলা কোন রাবি দে, আপনি তো আপন চাষা না, আপনার বউ হ্যাঁ একটা মাই এইবার চাষি হইতে পারে, আমি ভাবি দেখুন নাকি ভাবি, তোর দ্বারা কোন রাবিদ আর বেরাবিদ নাই বুঝছো? তাই এতে হইছে কি, আমরে সাসাই দেখ মুহারে খালি ভাবি দেখো পাইছেন কই, পাইছি আটখোলা আর আছে এম গেল পাম পাবি না, তোর বাবারে পাঠাই দে, হে হে আনবে আনে তা সোফার মারি এককালে দা থালাই দিমু, বজ যাচ্ছে ছাগল জানি কুমের মই মুরব্বি বুঝে না, আবার কথা লড়াইছেন নি, এ তুমি এই পেশা ওকে করো, তাই ভাবি লই আমাক বাড়ি একদিন বেরাইছে, উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা কবি না তুই,
লাভ দিয়ে উঠলি কে পাগলে মাল ভাই আর আমি জন্য হইলে সোলা চাবাই কে কি হয়েছে সলেমান দুদু আদাবুরক কি একটা পুরুষ মুরব্বি কইলি চলে সেই লোকটাই একটা বিয়ে করিয়ে লইয়েছে ছোট্ট কমাইয়া বেড়া দেহার মতো আরে বেটা সলমান ভাই যার বিয়ে হচ্ছে তোমার খালা তুই তোর খালা তুই তোর কেমন খালা তুই ভাই আপন খালা তুই না আমার তোর আপন খালা তুই তাই তুই তোর খালুগু বাড়ি যাই থাকতে চাকতি না আমি তাই মানুষের খালাক বাড়ি যাই বেড়ায় না আমি তোর বিয়ের আগে এক লাখ যাই দেড় মাস থেকে কেছি ও হেইতি তো তোমার আগ্রহ নাই হে খাল তুমি নিল্লা কি প্রেম করা যায় খালা তুমি নিল্লা খালি প্রেম খালা তুমি বিবাহ করা যায় না তা ভাই তুই এটা আমার আগে কমি না ভাই মুই কি মুক্তি যে তোমার মাসালা ব্যাখ্যা করম আমি যদি আগে জানতাম আমার খালতু বিন্দির কিরম বাইরে আমি যাই দিতাম ক এরা মাইনই নে তুই না সলেমান কাকুর এইরকম একটা বউ এটা কোনোভাবে মানা যায় মন চাই যেন আরে থাবড়াই কানে কোনো আর বউ লই উঠি একদিকে আটকে যায় আচ্ছা তুই যদি না মান আমি যদি না মানি হাতে হ্যার কি সইবে ক মাইক গো তো হ্যার বউ হ্যার সংসার করে এখন তুমি হারা দিন কানবা আমি কানবো তোর কাম হইবে না কাম হইবে আমার কষ্টটাই এই যে মাইয়া হের বউ জীবিকা চাষি হইতে জীবিকা হইবে ভাবি অথবা আমাদের কারো ঘরনি আচ্ছা বাংলাদেশের মানুষ গড়ে আয়ু পায় কত বছর কত বাঁচলে ধরো তোমার 60-65 বছর তো বাঁচি তাইলে ধরো সলেমান কাকুর বর্তমান আনুমানিক বয়স হিসাব করতে গেলে 45-46 বছর তো তার হবে সেক্ষেত্রে 16 বছর কি কামড় খাই থাকবে ভাই তুই ফাও কথা কুইস্টে ল হিন্দি যখন রাস্তার দিকে যাই যাই চা বেরি খাই বলে টাহা নাই তোর টাহা টাহা মদারও নাই মোরা জীবনে টাই দিয়ে খাইছি কোনো দো হিন্দি কিরম খাওয়া লাগে জানো না ল কত বারিস নাই ওরম খাই না খাওয়া হারাম এ কুলে পুনপুন আরে কি আয় বেটা এ কই কি হনস অন পুনপুন আরে কেডা আমি বয়সে বড় না না হেরা ঠিক কইছেন আপনার বয়স আর মুখ আব্বার বয়স প্রায় কাছাকাছি আব্বা 2-3 বছর বড় হইতে আপনার যাই হোক আনমে আইসো ভালো করছো এখন বাড়ি চলে যাও ভাই দুহরিয়ার সময় এখন বাড়ি যাবো কি আপনি খাইয়ে লই আবার সন্ধ্যার দিকে যাবো অনেক দুহরিয়ার সময় তোমার খাওয়া লাগবে না আনমে এখন বাড়ি যা আমার ঝামেলা আছে কেমন কথা কও কদি দুয়ের রেখা লাইছে মোর খালা তো ভাই না খাই চলে যাবে আর দুয়ের রেখালে কেউ না খাই পারান যায় একটা ব্যাপার স্যাপার আছে না দুয়ের রেখালে খাইয়ে আসতে ধীরে ঘুম টুম দিয়ে বিয়ের রেখালে যাইবেন না দুহরিয়ার রান্না বাড়া মনে হয় ভালো হয় না খাওয়া দাওয়া ভালো হইবে না ফাও মেহমান মানুষ হ্যাঁ কষ্ট দিয়ে লাভ নাই তুই বাড়ি যান এখন কেডা কইছে না কে গ্যাস্ট্রিক কইছে তোমার আজ যদি আতালে মুকরা রানছি গেরান পাও নাই ও মুরা খাওয়া লাগবে না মুরা বাগে সাগে আটে গুমুত পারায় ও খাওয়া লাগবে না দুলো এটা কোনো কথা দেশি মুর রাখি বাজারে কেন্দ্রে পাওয়া যায় কর আইসি যখন দুবার দুগো মুর দিয়ে ভাত খাই এবার চলে যাবো মনে অত রাবিদ বাতাল লাগবে না অত ফিরিত ভালো না যাও আর মে বাড়ি যাও দুলো ভাই দেশি মুর দিয়ে দুগো আরে অত কথা লাগবে না যাও আচ্ছা না থাক কি কম আর থাক আমো না বড় না আর আও লাগবে না যাও চলে গেল মুগলার গোস্ত দিতে ভাত তো খাই যেতে তো ধরে গেলা মাথায় বুদ্ধি আছে হ্যাঁ
এদিকে আও, আমার ধারে আও। হ্যাঁ আগে দিকে বাদুল্লিয়ার লেখা মগো পারতে আমার বাদুল্লিয়ার লেখা তো জানো না কি লিখায় আইসিল ওই দুই করি আশেরান্ডা নিতে নগরটা আদেশ ও নগরটা দেবে দেবে হাজিকে লাই দিয়ে যাবে হাজিও লাই দিয়ে যাইবে থামো আমার আন্ডার গেছে আন্ডার উপর দিকে গেছে ভালো হয়েছে আমার আন্ডারটা লাগবে না গৃহস্থের উপরে চাপ পড়তে পারে আমি ওর মধ্যে নাই তোমার বউ কেমন বউ বিয়ে করা বউ আপন বউ এ মেয়া বউ আবার পর হয় নাই বউ তো আপনই বেশি কথা খালা তো হবে তো বউ পারে না আমি বিয়ে করছি একটা মাইয়ের সেই সুবাদে আমার বউ খালা তো মামা তো ফুয়া তো ওরা আমার দেহার বিষয় না পাইছেন কি বিয়ে করে নিয়ে আসছি বিয়ে হচ্ছেন কা আহারে ভাই আমার ঘর সংসার করা লাগবে না আপনি ঘর সংসার করবেন আর মানে ঘর সংসার হচ্ছে না চায় না আপনারটা বিয়ে করে নিয়েন বিয়ের মুখে আপনারা সব ফ্যানের ফাইলের মুখ দিয়ে থইছেন তাই আর মানে বিয়ে হবে কেন আপনার আর কোনো হালি আছে না হালি নেই খোলা জরাটাই আপনি লইছেন হ্যাঁ এই শেষ যাইবেন কই সলমান বিশ্বাস একবারই সলমান বিশ্বাস হয় কি আমার ভাইরা কেমন ভাইরা এ তো মহা সমস্যার ভিতরে পড়ছি সে তো আমার আপন ভাইরা হের বউর ছোট বই নেই যান যান কম শয়তান পয়তান এই কি আইছে এটা কুণ্ডলি দে রাস্তার মাঝখানে এটার আগে কোনো সময় দেখিনি তাল্লুটা গরম হয় এখন কত সুন্দর বউ লইয়া আটকে যায় আর আমি বাড়তে বইয়া মরিচ পোড়া ডলি দুঃখ হালার ভালার আই করে এই রুমর জোরে গাড়ি চালায় চালাই করে এনে অনেক পরিয়ে থাকে গেড়ি গুড়ি মশাইয়া দাদা এই দোহানদার গেলে কই না দোহানদার দোহানদার কাছে ভাত খাইতে দুহর গেলে ও প্যাকেট বিস্কুট নেওয়া লাগবে হুদতে যায় কেমনে কোনে খোলে আল্লাহ যান কমে যাইবেন যাম ওই সলেমান বিশ্বাসে গো বাসায় সলেমান বিশ্বাস কি হয় আপনার সলেমান বিশ্বাস আমার বড় জামাই না সলেমান বিশ্বাস বড় জামাই তালা কেমন আছেন ভালো আছেন তোমার তো ঠিক ছিলেন তারলাম না আমার বাড়ি এই এলাকায় তা মাইয়ে তো মনে হয় দুগ্গই বিয়ে দিয়েছেন না হ্যাঁ আমার দুগ্গ মাইয়া আপনি গো ওই ভাই স্বাস্থ্য ভাই মমতা ভাই হুয়াতো ভাই এরকম মিলিয়ে জিলি আপনার আতালের মধ্যে আর কোনো মাইয়া নাই আর কোনো মাইয়া আছে মানে তুমি কি বুঝেছ তুমি তো একটা চরম লেভেলের বেদব তাহলে ওই যেন মাইয়া যে দুগ্গ বিবাহ দিয়েছেন তার ভিতর দিয়ে একও কি সারাঙ্গে নিয়ে আইতিয়াস মাইয়ে বিয়ে দিছে কি সারানের লাগে না সারানের লাগে না মানে ওই সলেমান বিশ্বাস তিনি তো একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বললেই চলে আপনার সাইতে মনে হয় যে 10 থেকে 12 বছরের বড় হইতে পারে সে এখন তাকে বিবাহ দিলে সে যে কি কষ্টে আছে তো আপনি জানেন না আমার মাইয়ের কষ্ট হইলে হ্যাঁ আমার জামাই বুঝবেন হে চিন্তা তোমার আর লাগবে না কি কমু তালই জান হ্যাঁ নাহের পানি সোহে ডলে পানি যদি ডলা লাগে হ্যাঁ বোঝার লোক আছে তোমার হেলে চিন্তা আর লাগবে না মা ওই জানে কি বাইসিয়াস তুমি তো একটা চরম লেভেলের বেদব তোমার নাম কি আমার কোনো নাম নাই নাম নেই মানে তোমার বাপের নাম কি আব্বার নাম এই মুহূর্তে মনে পড়ে না মনে পড়লে জানা মন দেখতেছে মা ওই বাইসে থাকলে রিক্স কলম লওয়া যায় বুঝছেন তালই এরম অনেক নজিরে আছে রিক্স লওয়া পার্টি তাহলে বাড়ছাম তাজা রক্ত
শ্যাম্পু করে ডেলি ডেলি এবার হু নেবে কত এটা। আর এই পাকনা চুল কী আনে মানছে, আর তো সবই পাকনা, আর পাকবে না তো কী হইবে, বয়স হয়ে গেছে না তোমার? আরে না বয়সে না, চুল পাকছে বাতাসে। হয় এই যে তাউল হয়েছে, তাউলোর যে জলা হয়েছে, এ কি স্বাদ হয়েছে, এই বাতাস হয়েছে, দেখো তোমার তাউলের মধ্যে মোর চেহারা সি নাই, এমন এমন সিকসিক করে এনে। এস দুলা ভাই কেমন আছেন? আসি ভালো। হাফা কেমন আছেন? আসি ভালোই। তোমরা মাসুককে চললেছো, মানে কই টই আহে না মানুষে, একটু কই টই আয় না রান্দা বাতের উপরে এরম মেহমান। বইনের বাড়ি আমি আবার কইয়া লাগে না? হ্যাঁ লাগবে না, ঠিকই আছে, আইসস তো ভালো হয়েছে, তো অনেকদিন থাকবি না, ব্যাগটেক লইছি। একবারে আপা ছয় সাত দিন থাকবো, এরপরও মানুষের একটু কইয়ে টইয়ে আয় না, গৃহস্থের বাড়ি রান্দাবাতের উপরে এরম আসুক কাইয়ে বললে হেয়ে গৃহস্থে সামলাইতে পারে? যাও এগুলোই ঘরে যাও যাও। হয় আইসে আড্ডা আইসে, হ্যাঁ ল ল। আচ্ছা ঠিক আছে, বাজাইছে একটা বোক, এখন আমার নামে যাইবি আন 3-4 হাজার টাকা। জামাই আছেন কিরম? আছে আলহামদুলিল্লাহ ভালো। আর মেরা দু এককালে প্যানেল সব আইসেন, হ্যাঁ সারা এবারে তো কেউ মরেও নাই, জমাতেরও তো কোনো আয়োজন হয় নাই। কেউ মরলে তো ভাসালো না, আমি লই যাইতাম আইসি, তোমার বেআই নেই হে বাড়ি নেই হে গেছে তোমার নানা উরুয়ের বেড়াইতে, চিনছিলাম জামাই বের যে কদিন থাকি। বেআইনে কে ডাহা? নাউজুবিল্লাহ তোমার হাউরি। ও যাই হোক আইসেন, একটু খবর টবর দিও তো মানুষে আয় রান্দাবাতের উপরে মেহমান আইলে টানা টানির ঘর। যাই হোক, আর কী ফোন দিও আইসি জামাই বেরি। যাই হোক তোমার মামি খালা হুবু হেরা আইটাই না তোমাকে দিকে? হয় আয় তো, কে হ্যাঁ গুজ ধরবেন কি আইসি 4-5 দিন থাকমু হ্যাঁ গোলাকে টুকাও গপ মারলাম পান টান খাইলাম এই তোর কি সময়টা কাটতে যাইবি আনে 4-5 দিন থাকবেন? হয় তাহলে তো এবার করতে না তের মেলাই। যাই হোক যান তা ঘরে যান যান। কি কত বুঝি না, আমার মারা কাম সারা। কি খবর, কি করেন? অনে হরি ওই তোর চাষির লোক কটা পেয়ারা পারতে চাইলাম, হ্যাঁ বাদুরে আমরাইয়া থই নাই কিছু। বাদুরে তো পেয়ারা আমরাই, আপনিও তো এক প্রকার বাদুর, আপনি তো মানু আমরান। কিরম কথাটা আমি বললাম না? আপনি যে কামটা করছেন ঠিক করছেন? কি কাম করছি আমি? আপনি যে আকামটা করছেন এটা ঠিক করছেন? আমি তো এরকম কোনো দুর্ঘটনা দেখি নাই, আমি কি করছি আমার একটু বুঝেই কদি। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনি যে বোলাফানের কিসমিত মারছেন এইটা আপনার ঠিক হয়েছে? এ আমি পাইন্ডে মারছি কার হেডে আমার বুঝেই কবি তো। আপনি যে বিয়েটা করছেন এই একামটা আপনার করা ঠিক হয়েছে? আমি বিয়েরই অপরাধ করছি, এ আমি বিয়েরই অপরাধ করছি। আপনি বিয়ে করছেন বেশ ভালো কথা, আপনি একটা বয়োজ্যেষ্ঠ আপনার মতো বয়স্ক মহিলা বিয়ে করবেন, আপনি একটা আব্যত মাইয়ে ধরিয়ে বিয়ে করছেন, আপনার বয়স প্রায় 50 ছুঁই ছুঁই, এটা আপনার অপরাধ হয় নাই? হয় নাই অপরাধ? এ আমার কি টাকা পয়সা কমাস, আমার কোনো দিন কুচছে খাইছে? হ্যাঁ আমার কি শয়তানে কামড়ায় যে আমি একটা বুড়া মহিলা ঘরে আনবো, আমার মানিজ্যেতাতে থাকবে? এখন বড় মানিজ্যেত আপনার আছে? এ আমার মানিজ্যেতের ব্যাপার আমি বুঝবো, তুই এহিনতে যা, তুই আমার বাড়ির মধ্যে আনবি না। আপনি হলেন আপনি ফুলাফানের কিসমিত পাইছেন, আপনার বউ আপনি ছাড়িয়ে দেন। আরে ওর কথায় আমার বউ ছাড়িয়ে দিমু? হ্যাঁ তুমি একজন কালেক্টরের বউ আইছো, তোমার কথায় আমার বউ ছাড়িয়ে দিমু? কাকু কথা যে শুনলেন না, হ্যাঁ একদিন হিসেব দেওয়া লাগবে। হিসেব দেওয়া লাগলে দিমু না, এহিনতে যা যা, নাইলে কিন্তু শট মারমু, এক শটে একটা তালের বিনান সিটি যাবি যা। কাকু বিশ্বাস করেন বাবা, আমরা রাগ হই না, আমরা লাগে মাইরা খালে না বাবা। না খাটলে এটা আমি বুঝবো না, তুই আমার বাড়ির সাইডদেরও আবি না, আমি কয়দিন ধরে দেখতে তুই বাড়ির মধ্যে খালি ঘুর 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 করো, আর আমার বাড়িতে মেহমান আছে বাড়ির মধ্যে আনবি না, কই দিলাম কথা গুজনে মনে থাকে মানিয়ে নিত পাই না বুঝলেন, যদি একলাসা দিয়ে নে তাহলে মানিয়ে নিবি আনে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সুলেমান বিশ্বাসের বউ তো ভাইগে গেছে গা। কি হইছে ভাই?
বাবুল সালেমান বিশ্বাসের বউ লইয়া পলাইছে? হ্যালো, এবার বলা আছো কই? আমি কোথায় আছি, কি করতেছি সেটা তো তোমার জানার দরকার নাই। আমি আছি, ভালো এক জায়গায় আছি। আচ্ছা, তোর জায়গার নাম কো লাগবে না। তুই কামরা করলি কি ভাই? কি কাম করছি? যে কাম করার হে কি আমি করছি, তোর কোনো সমস্যা আছে? এটা কোনো মানুষের মতো তুই কাজ করলি কে ভাই? তুই জানো যে তোর খালাতো বন্ধুর উপরে আমার নজর পড়ছে, আর তুই এটারে লইয়ে কেমনে পলাও? হয় তোর আমি কই না যে দরকার, আমি 15-16 বছর আমি ওয়েট করবো। তুই তো সালেমান বিশ্বাসের বউ লই যাও নাই, তুই তো আমার কোল জেলার উপরে পাড়া দেছ। তোর কথা এই পর্যন্ত শেষ, তোর নান বন্ধু মারার টাইম নেই। চিরকুমার সমিতির সভাপতি অছাড়া আমার আর কোনো পদ পদবি জীবনে লাগাইতে পারবো না, আমি বুঝে গেছি। কি হইয়া গেল? একটা সপ্তাহ ধরিয়া, আমারে এক্সের ভালো ভাই মাথায় বিলি দেয়, তেল সাইনে দেয়, মুড়া মুড়া কুড়া রানলে বড় রান্না আবার বাতে দেয়। কালকে রাইতেও আমার পাশে ঘুমাইয়া তাল পাতার পাহাড় আদি আমার লক লক করে বাতাস করছে। আজকে দুভরিয়ালেও কি ডাহাতিডা করিয়া গেলি খোদে যা, আরে খোদে যা, আমার এরম এতিম বানাইয়া গেলি। তুই তোর খালাতো ভাই লেগে যাবি ভালো কথা, আমার লাগাইল লিকা, আমার এরম ডাহাতি করলিকা, আমার এত ভালো পাইল লিকা। আরে তো এই ছিল তোর মনে, এই ছিল তোর মনে খোদে যা। বাদের আমার একটু পানি দে। কি হয়ে গেলে? তুই তোর খালাতো ভাই লেগে যাবি, আমার লাগে আল্লিকা, আমার এত ভালো ভাল্লিকা, আরে খোদে যা। কাকু সমস্ত খবর তো শুনছি, আমি আপনার সমবেতী ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার সাথে দেখা করতে আইছি। চালান চোথা তো সবই খুঁজেছেন বাবু, আর কইয়ে লাভ কেন, তার রামধুনি ঘরে কেউ নাই, চাল কি ড্রামের মধ্যে আমি পাহায় সরাই দিই দইয়া। এ হালার বহালা, তোরাই তো আমার লড়াইয়া, আমার বউরে লড়াইছে, তোরে আমি সরাইতে আছি, হালার বহালা কারা।